আবার নন্দন বলে ভালো তো অনেকে লোক দেখতে পাতো, কম্পালসারি টিকিট কাটায় পাওয়া যায়, অনেক ছাত্রছাত্রী আছে, তাদের উৎসাহ ছিল এবং তাদের দেখাটা বেশি জরুরি, যে যারা মানে আমাদের পরের প্রজন্ম তারা এই ভদ্র, আমরা তো কিছুটা তাও ছোটোবেলা থেকে, তারাও পড়েছে নিশ্চয়ই, পড়েছে, ইলাস্ট্রেশন দেখেছে, সিনেমা দেখেছে, কিন্তু তাদের দেখাটা সবারই বিভিন্ন কারণে থেকে, কিন্তু এদের মধ্যে থেকে হয়তো কেউ উঠে আসে, এতে ইন্সপায়ার্ড হয়। সুতরাং যদি এটা মুক্তি পায় কখন তারা দেখতে পারবে, আমার অনেকে সকাল থেকে ফোন করে যে দাদা আমি তো অফোর্ড করতাম, আমি বললাম ঠিক আছে, আমি বললাম ঠিক আছে বলো, তুমি বলো আমার কাছ থেকে টাকাটা নিয়ে, তো বলো আমরা একসাথে পৌঁছেছি, আমি বললাম না সেটা আমি। স্যার আপনি তো এই পথের পাঁচালী যে কীভাবে হয়েছিল, সত্যজিৎ রায়বাবু কীভাবে করেছিলেন সেই নিয়ে আপনি ছবিটা করেছে, অনিক দা ছবিটা করেছে, একটা জিনিস উঠে আসছে যে এই ছবিটার যে হলের যে সংখ্যা সেটা প্রচণ্ড কম, এবং আর একটা দিক উঠে আসছে যে মানে সত্যজিৎ রায় যে নন্দন উদ্বোধক ছিলেন সেখানে এই ছবিটা নন্দনে পায়নি, স্থান পায়নি, তো এটা নিয়ে আপনি কী বলতে চান? না নন্দনে দেখুন, নন্দন একটা বিশাল সংখ্যক জনতা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা নন্দনে যায় ছবি দেখতে, ভালো বাংলা ছবি, কেননা সবার পক্ষে তো সম্ভব হয় না মাল্টিপ্লেক্সে গিয়ে 300-400 টিকিট কেটে দেখা, তো নন্দনে এটা না পাওয়াটা ডেফিনেটলি এই পুরো ডিনারটাকে ক্যাটার করছে না, মানে এরা ছবিটা দেখতে থেকে দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আমি আশা করছি যেহেতু কর্তৃপক্ষকে আবার বলবো যাতে নেক্সট উইক পরের উইক থেকে যেন ছবিটা দেয়, কেন ছবিটা তো আমরা মাসের জন্য বানিয়েছি, ওটিটির জন্যে বা টেলিভিশনের জন্যে বা শুধু মাল্টিপ্লেক্সের জন্য বানাইনি, তো আজকে যদি নন্দন বা আরেকটা যেটা ওরা করেছে রাজা স্টুডিও বা গভর্নমেন্টের প্রপার্টিগুলো যদি চলে যেখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইস আছে এবং সাধারণ লোক সেটা অ্যাভেল করে এই এই ছবিটা দেখার সুযোগ পাবে। কি কোনো রাজনীতিগত কোনো ইস্যু রয়েছে, মানে আপনি কী মনে করেন? না আমি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো, কারণ আমি জানি না, আমার মনে হয় না এতে কোনো রাজনীতির ব্যাপার আছে, হয়তো ওনাদের কোনো প্লেসমেন্টের কোনো অসুবিধা হতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, বাট এনিওয়ে আমি আপনাদের মারফতই অনুরোধ করবো যে ছবিটা ডিজার্ভ করে নন্দনে চলার মতো ছবি। ওনারা দেখলাম বলেছেন যে আমরা ভুল করেছি যে এরকম একটা ছবি বানিয়ে, যে আমার ফলো করেছি, ভুল করিনি, ইউনো ইন সামটাইমস ইউ ফিল ফ্রাস্ট্রেটেড, যখন আমরা আজকে আমি তো একটা কমার্শিয়াল ছবিও বানাতে পারতাম বা এই টাকা দিয়ে একটা অন্য কিছু ইনভেস্টমেন্ট করতে পারতাম, বাট উই আর প্যাশনেট অ্যাবাউট ফিল্ম এবং মেকিং গুড ফিল্ম, সেই জন্যে যখনই টাকাটা ইনভেস্ট করি ছবিতে তখন আমরাও যেরকম ভালো ছবিকে ব্যাক করি তখন আশা করি যে সবাইও ব্যাক করবে ছবিটা, তো যখন সেইটা না পাই তখন একটু ফ্রাস্ট্রেশন এসে যায় মনের মধ্যে, তখন অনেক কিছু বলে ফেলি, বাট ইট ওয়াজ আউট অফ ফ্রাস্ট্রেশন আই টোল্ড, বাট আই এক্সপেক্ট যে ভালো বাংলা ছবি আমাদের RRR বা KGF যদি ব্যবসা করে বেরিয়ে যায় সাউথ ইন্ডিয়ান ছবি বা অন্য ভাষার ছবি, তো আমরা বাংলা ভাষার ছবি কেন পারবো না, ভালো কন্টেন্ট আছে আমাদের কাছে, সব কিছু আছে, ভালো মেকার আছে, তো একটু সবাই মিলে সবাই যে সহযোগিতা করে, এবং ডেফিনেটলি আশা করবো যে পশ্চিমবঙ্গের নিজের শহরে নিজের নিজের রাজ্যে একটা সত্যজিৎ রায়ের উপর ছবি, ওনার শতবর্ষে ওনার সেন্টিনারি ইয়ারের ছবি, তো ডেফিনেটলি এক্সপেকটেশন তো থাকবেই যে সব কর্নার থেকে সব রকম হেল্প যাতে পাই। পরপরে দেখলাম আমি অনেকগুলো বাংলা ছবির লিস্ট রয়েছে, তো সেটা কি কোথাও প্রভাব বিস্তার করবে, মানে আমি বাইরেও তো অনেক হলে আমি দেখলাম যে শো টাইমটা বেশ মানে তালিকার মধ্যে নেই। আরেকটা কারণ হতে পারে যে দীর্ঘদিন প্যান্ডেমিকের জন্যে অনেক বড় বড় ছবি, বাংলা ছবি হোক বা হিন্দি ছবি হোক, তারা রিলিজ করেনি, তারা সবাই হয়তো এইভাবেই বসেছিলো যে ভেবে বসে যে যখন থিংস উইল বি বেটার তখন আমরা রিলিজ করব, এটা একটা কারণ হতে পারে যে হঠাৎ করে এখন সেই জন্য সব জমে থাকা ছবিগুলো একসাথেই রিলিজ করছে, প্লাস একটা মান্থ অফ মে, একটা গরমে ছুটি পড়ে, একটা ছবির ভালো সময় ছবি রিলিজ করার, এটা একটা কারণ হতে পারে। অগ্নিদা তুমি অনেক সময় বাংলা সিনেমার পাশে থাকার কথা বলো, এটা খুবই দুঃখের যে সত্যজিৎ রায়কে নিয়ে ছবি এবং সেটা নন্দনের মতো হলে, আমি নন্দনটাও ছেড়ে দিচ্ছি কিন্তু বেশিরভাগ হলে সেইভাবে শো টাইম পায়নি, তো সেটা নিয়ে তোমার কি? আশা করছি ছবিটা যত মানুষ দেখবেন তত মানুষের ভালো লাগবে এবং যে কোনো ছবির ভাগ্য নির্ধারিত হয় আমার বিশ্বাস আফটার লট অফ পাবলিসিটি অ্যান্ড PR যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ছবিটা, ছবিটার কন্টেন্ট যদি ভালো হয় ছবিটা প্রচার পাবে এবং মানুষের যদি ভালো লাগে, বিশেষ করে দর্শকদের অনুরোধ, আপনাদের যদি ছবিটা ভালো লাগে আপনারা বন্ধুবান্ধবদের বলুন, আত্মীয় স্বজনদের বলুন, পরিবারের লোকজনদের বলুন, এবং সবাই মিলে যদি ভিড় করে প্রত্যেকটা হল ভরিয়ে দিই
তাহলেই আমার মনে হয় অপরাজিত সত্যি অপরাজিত থাকবে। কথা হচ্ছে যে হল পাওয়া নিয়ে একটা ঝামেলা এবং বাংলা সিনেমার পাশে থাকা নিয়ে একটা কথা হচ্ছে, তো এইটা নিয়ে তোমার কি মত? মানে এত বড় একটা সিনেমা এবং বাঙালির যেটা ইমোশন সেই সিনেমা মানে হল পাচ্ছে না, তো সেটা নিয়ে সত্যি এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মানে বাংলা ছবি উন্নত হচ্ছে কিন্তু হল পাচ্ছে না, এটাতে কী বলবো? মানে আমি একজন আর্টিস্ট হয়ে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে বাংলা ছবির পাশে থাকুন, এই 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 শব্দটা না খুব ক্লিশে, তার কারণ মানে বাংলা ছবির পাশেই থাকতে তাহলে সমস্ত বাংলা ছবির পাশে থাকুন, মানে শুধুমাত্র কিছু স্পন্টেনিয়াস কিছু কোট আনকোট ছবির ক্ষেত্রে না, সমস্ত ছবির ক্ষেত্রে। এবং আশা করছি যে অডিয়েন্স বদলাচ্ছে, মানে অডিয়েন্স আরও বেশি ম্যাচিওর হচ্ছে, অনেক বেশি হল আসছে, অনেক নতুন নতুন কনসেপ্ট আসছে, সেটা নিয়ে বাংলা ছবি হচ্ছে। তো অবশ্যই মানে বাংলা ছবি উন্নতির পথেই এগোচ্ছে আমার যেটা দেখে মনে হচ্ছে।